শুভ শারদীয় সবাইকে। তো আজকের ভিডিওতে থাকছে অষ্টমীর দিন সকালবেলা মন্দিরে গিয়েছিলাম অঞ্জলি নিতে সেই মুহূর্তগুলোই। তো দেখো ঘুমে ভাঙছে না, কি করব যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, বছরে একটা দিন উঠতে তো হবেই, আর বছরে একদিন বলে কোনো কথা নেই। আমরা হলাম বাঙালি, বাঙালিদের কোনো পূজা থাকলে ঘুম যাও দূরে বাবা, আগে পুজো করতে হবে। তো স্নান করে এখানে চলে এসেছি, মাকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি, ফোন দিয়ে বলেছি তুমি আমাকে ফোন করে বলবে যে অঞ্জলিটা কখন হচ্ছে। তো যাই হোক, মা তো আমাকে ফোন করেনি, আমি পুরো টাইমলি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেলাম। আর এখানে আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে অষ্টমীর দিন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কিছু একটা পরবো। যাই হোক, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আমি এই যে আমি লুকটা ক্রিয়েট করেছি সিম্পল লুক, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আমি জানি না তোমাদের কেমন লেগেছে, বাট আমার তো খুব ভালো লেগেছে, বিকজ আই লাভ মাই সেলফ, আমি নিজেকে খুব বেশি ভালোবাসি, সেজন্যই নিজে যাই পরি যাই করি না কেন আমি সবসময় হ্যাপি। সো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মন্দিরে চলে এসেছি, আর এসে দেখি প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে অষ্টমীর অঞ্জলি আরও সকাল সকাল, খুব সুন্দর একটা টাইম। তো আমি সেই মাকে খুঁজতে লাগি, আর মাকে তো কোনো মতে দেখি না। যাই হোক, মায়ের দর্শন হয়ে গেছে, একসাথে দুটো মায়ের দর্শন হয়েছে, এক মাকে খুঁজতে খুঁজতে আরেক মাকেও দেখা পেয়ে গেছি, মানে আমার নিজের মাকে। তারপর আমি মন শান্তি করে সাইডে দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ালে কি হবে ভাই, এদিকে তো এত গরম লাগছে আমাকে, আমি কি বলবো আর। যাই হোক, তো আজকে হলো অষ্টমী, আর অষ্টমীর অঞ্জলি নিতে এসছি। তারপর এখানে দেখছি যে ফুল দিচ্ছে, তো আমরা সবাই এক এক করে ফুল নিয়ে নিলাম হাতে। দেখো আমিও নিয়ে নিয়েছি, আমি একটা ফুল আর একটা বেলপাতা। তো নিয়ে মুট করে আমি হাতটাকে উপর করে বলছি যে আমিও পেয়ে গেছি, আমিও পেয়ে গেছি। আর এদিকে ব্রাহ্মণ মশাই সবাইকে শান্তির জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছিল, কারণ এখন হবে অঞ্জলি। তারপর আর কি অঞ্জলি নিয়ে ভিড় থেকে বের হয়ে ধূপকাঠের মোমবাতি মায়ের সামনে জ্বালিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা আমার মা করে দিয়েছে, বলছে দে ভিডিও করে দিচ্ছি তোকে, তুই ধূপকাঠের মোমবাতি জ্বালা। তারপর আমার তো মা যখন আমার কেমন বলে, আমার যে খুশি লাগে কি বলবো আর। তো এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে আসি বাটার সামনে, দেখছিলাম যে আমার বাটাটা কোনটা, যেহেতু আমি আগের দিন রাতে দিয়ে গেছি পরদিন সকাল সকাল পুজো হবে বলে। তারপর দেখতে পেলাম যে না আছে বাবা আমার বাটাগুলো, ভাবে প্রথমে তো ভেবেছিলাম যে কেউ খেয়ে ফেলো নাকি। তারপর আমি মাকে বলছি মা অঞ্জলি যেহেতু হয়ে গেছে ঘরে চলে যাই, দাদাকে তো আবার সকাল সকালে মানে খাওয়া রেডি করে দিতে হবে, ও দোকানে যাবে। তো মা বলছে যে না চন্দামিটুটা নিয়ে যা, না হয় অঞ্জলি দিলে, চন্দামিটু না নিলে উপাসটা ভাঙা হয় না। তারপর একটুক্ষণ দাঁড়িয়ে এখানে আমি চন্দামিটুটা নিয়ে তাড়াতাড়ি করে এবার ঘরে যাচ্ছি, মা পেছনে পেছনে আসছে, মানে মা আমার একটু পরে আসবে আর কি। তো আমি তাড়াতাড়ি করে ঘরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, তারপর অষ্টমীর দুপুর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পুজো আনন্দ উপভোগ করো, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাইকে বাই।